রাজ্যে আগামী পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া কেন্দ্র সমুদ্র পৃষ্ঠ থেকে উৎপন্ন এক জ্বরের কারণে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে বৃষ্টিপাত হবে বর্তমানের আঞ্চলিক আবহাওয়া কেন্দ্রে জারি করা পূর্বাভাস অনুসারে উত্তর পূর্ব রাজ্য এবং আসামে কিছু অংশে আগামী চার অগাস্ট পর্যন্ত মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আসাম এবং উত্তর পূর্বের কিছু অংশে বজ্রপাত এবং বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে চার আগস্ট পর্যন্ত আসাম এবং উত্তর পূর্বের কিছু অংশে বজ্রপাত এবং বাড়ি বৃষ্টিপাত হবে সাবধান সাইবার অপরাধ এখন আর নতুন কিছু নয় ফিশিং অথবা অনলাইন জালিয়াতির সঙ্গে আজকাল সকলেই পরিচিত অর্থাৎ মোবাইলে ফোন করে নানাবিধ ব্যক্তিগত তত্ত্ব জানতে চেয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক করে টাকা তুলে নেওয়া কিন্তু তাতেই ক্ষান্ত থাকছে না প্রতারকরা তাদের নতুন হাতিয়ার এখন বিশেষ ধরনের ইউজার ইন্টারফেস ডার্ক প্যাটার্ন এর মাধ্যমে বিভিন্ন অ্যাপে গ্রাহকরা কী কিনছেন অথবা দেখছেন কিংবা পড়ছেন সেই সব তথ্য চলে আসছে জালিয়াতদের হাতের মোটোয় আর সেই প্রক্রিয়া ট্রেক করে নানান কৌশলে হাতিয়ে নেওয়া হচ্ছে টাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বাদের ডিজিটাল ইন্ডিয়ার মহাপ্রচারের মধ্যেই আতঙ্কের এই নয়া ফাঁদ নিয়ে ব্যাঙ্কগুলিকে হুঁশিয়ারি দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কারেন্সি অ্যান্ড ফাইন্যান্স রিপোর্ট প্রকাশ করে আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস সাফ জানালেন সাবধান ডিজিটাল ব্যবস্থায় অ্যাকাউন্ট থেকে জমা টাকা লুপাটের সংখ্যা বিপজ্জনকভাবে বাড়ছে সৌদির হজ ও উমরা মন্ত্রণালয় জানিয়েছে যেসব মুসলিম উমরা পালন করতে চান তাদের সঙ্গে বাধ্যতামূলক ছয়টি জিনিস রাখার নির্দেশনা দিয়েছে তারা বলেছে সৌদির ভিতরে ও বাইরে থেকে যারা উমরা করতে আসবেন তাদের ব্রিফ কেসে যেন নির্দেশনায় উল্লেখিত ছয়টি জিনিস তাকে এতে করে তাদের উমরা পালন অনেকটাই সহজ হবে সেগুলো হলো পরিচয়পত্র পাসপোর্ট জরুরি যোগাযোগের ফোন নাম্বার একটি মোবাইল চার্জার দুয়া দুরুদের বই প্রয়োজনীয় অর্থ এবং মক্কা ও মদিনার ম্যাপ বছরের যে কোনো সময় যে কেউ উমরা পালন করতে পারেন ইসলাম ধর্মে সবচেয়ে পবিত্র নগরী মক্কায় অবস্থিত খাবা শরীফ তাওয়াফের মাধ্যমে উমরা করা হয় উমরা পালন শেষে বেশিরভাগ মানুষই আরেক পবিত্র শহর মদিনায় যান সেখানে তারা মহানবী হযরত মোহাম্মদ সোল্লাহু সাল্লামের রাউজা শরীফ দেখাসহ ইসলামের বিভিন্ন নির্দেশন প্রত্যক্ষ করেন স্কুল থেকে বাড়ি ফেরার পথে তিনশুকিয়ার অপহৃত শিশুর মৃতদেহ উদ্ধার হল বুধবার সকালে মৃত অবস্থায় পাওয়া যায় তাকে গত সপ্তাহে অরুণাচল প্রদেশে অজ্ঞাত দুর্বৃত্তরা অপহরণ করেছিল শিশুটিকে সূত্রে জানা যায় নিহত রোহিত বাহাদুর ছেত্রীর মৃতদেহ তার অপহরণ স্থান থেকে অল্প দূরে খালিখোলা এলাকায় পাওয়া যায় অপহরণকারী নিজেই লাশের অবস্থান প্রকাশ করেছে রোহিত বাহাদুর ছেত্রী ২২ জুলাই শানপুরা গ্রামের কাছে অপহৃত হয় এবং তারপর থেকে নিখুঁজ ছিল সেলের বাবা নূর বাহাদুর ছেত্রী অভিযুক্ত অপহরণকারীর কাছ থেকে পঁচিশ লক্ষ টাকা দাবি করে মুক্তিপণের ফোন পেয়েছিলেন অপহরণকারী পরে মুক্তিপণ কমিয়ে দুই তিন লক্ষ টাকা করে দে কিন্তু টাকা না দিলে অথবা পুলিশকে সতর্ক করা হলে রোহিতকে মেরে ফেলার হুমকিও দে ছেলের জীবনের বইয়ে দাবিকৃত তহবিল সংগ্রহ করতে একতা সংগ্রাম করছিলেন নূরবাহাদুর ছেত্রী অবশেষে তিনি পুলিশের দ্বারস্থ হন শানপুরা থানায় একটি এফআইআর নথিভুক্ত করেন যার ফলে দুই সন্দেহবাজনকে গ্রেফতার করে পুলিশ জিজ্ঞাসাবাদে সন্দেহবাজনরা ছেলেটিকে হোনের কথা স্বীকার করেছে শিলচর কলেজ রোড ও সুভাষনগর এলাকায় সড়ক খুঁড়ে গ্যাসের পাইপলাইন বসাতে গেলে সরব হলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী সড়কে গর্ত করার দৃশ্য প্রত্যক্ষ করে বিধায়ক এলাকায় পৌঁছে কর্মীদের গর্ত করার কোনো অনুমতি আছে কিনা জানতে চান তারা আবেদন করা হয়েছে বলে বিধায়ককে জানিয়েছেন এদিকে অনুমতি ছাড়া রাস্তায় গর্ত করায় তীব্র ক্ষোভ ব্যক্ত করেন বিধায়ক চক্রবর্তী তিনি বিষয়টি নিয়ে উদ্বর্তন কর্তৃপক্ষকে একটি লিখিত অভিযোগ দাখিল করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিধায়ক জানান পূর্ব বারতী গ্যাস এজেন্সি নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান অনুমতি ছাড়া রাস্তায় গ্যাসের পাইপলাইন বসানোর নামে গর্ত করতে শুরু করেছে যা আগামীতে এলাকার জনগণকে নানা সমস্যায় ফেলবে কারণ রাস্তায় গর্ত করার পর তা বরাট না করলে বৃষ্টির জল জমে এলাকায় কৃত্রিম বন্যা বয়ে আনবে অসমের মরিগাঁও জেলার অন্তর্গত মায়ঙ্গের পবিতরা বন্যপ্রাণী অভয়ারণ্যে পালিত একটি হাতির হামলায় মর্মান্তিক মৃত্যু হয়েছে মাহুতের হাতির পদপিষ্ট হয়ে নিহত মাহুত তথা বনকর্মী হীরা কুমার দরং জেলার অন্তর্গত মঙ্গলদৈয়ের বাসিন্দা নিহত কুমার পবিতরা অভয়ারণ্যের বিক্রিম নামের একটি হাতির মাহুত হিসাবে নিয়োজিত ছিলেন সাম্প্রতিক বন্যার সময় পবিতরার পালিত এগারোটি হাতি বুড়ামায়ং পাহাড়ে স্থানান্তর করেছিল বন দফতর আরও কয়েকজন মাহুতের সঙ্গে হাতিগুলির দেখাশোনার দায়িত্বে ছিলেন হীরাকুমারও কিন্তু বুধবার সকালের দিকে বুড়ামায়ং পাহাড়ে হাতিকে খাবার দেওয়ার সময় আচমকা মাহুথ হীরাকে পা দিয়ে পিসে মেরে ফেলে বিক্রম নামের হাতি জানা গিয়েছে এর আগেও আরও দুইজনকে মেরেছে এই বিক্রম নামের হাতি ছত্তিশগড়ের রাজ্যপাল পদে শপথ নিলেন অসমের প্রাক্তন সাংসদ বিজেপির বরিষ্ঠ নেতা রমেন ডেকা বুধবার সকালে আড়ম্বরপূর্ণ পরিবেশে রায়পুরে অবস্থিত রাজভবনে ছত্তিশগড় হাইকোর্টের প্রধান বিচারপতি রমেশ সিনহা রমেন ডেকাকে পদ ও গোপনীয়তার শপথ বাক্য পাঠ করিয়েছেন নতুন রাজ্যপালের শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্য বিশিষ্টদের সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাই বিধানসভার অধ্যক্ষ রমন সিং রাজ্যের মন্ত্রী বর্গ প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাগেল এবং উচ্চপদস্থ আমলা বর্গ নবনিযুক্ত রাজ্যপাল রোমেন ডেকা বিশ্বভূষণ হরিচন্দনের স্থলাভিষিক্ত হয়েছেন এদিকে শপথ গ্রহণের পর নতুন রাজ্যপাল রোমেন ডেকা বলেছেন ছত্তিশগড়ের রাজ্যপাল হতে পেরে তিনি খুবই আনন্দিত তিনি বলেন ছত্তিশগড় একটি উন্নয়নশীল রাজ্য হিসাবে এগিয়ে যাবে বদরপুর স্টেশন রোডে ইরিকশা চালকদের হাতে হয়রানির শিকার হচ্ছেন যাত্রী এবং পথচারীরা বদরপুর স্টেশন রোডে ই রিক্সার অবৈধ পার্কিংয়ের ফলে পথচারীরা নানা সমস্যায় পড়েন এছাড়া চালকদের অনেকেরই ই বৈধ লাইসেন্স নেই স্কুল অথবা অফিস টাইমে এই অবৈধ পার্কিংয়ের ফলে ছাত্র অথবা অফিস যাত্রীদের বুগান্তির শিকার হতে হয় এছাড়া রিকশা চালকরা অনেক সময় পথচারীর এবং যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করে থাকেন সামাজিক সংস্থা বদরপুর সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি সাইদুর রহমান ওরফে নিজাম মাস্টার এ বিষয়ে জেলা প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন সাত দিনের সময়সীমা বেঁধে দিয়ে কাটিগড়ার সার্কল অফিসারের হাতে স্মারকপত্র তুলে দিল জেলা ও ব্লক যুব কংগ্রেস সার্কল অফিসারের সঙ্গে দেখা করে ছয় নম্বর জাতীয় সড়ক যে মরণ পরিণত হয়েছে এর বিভিন্ন তথ্য তুলে ধরেন তারা নিত্যযাত্রীকে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে তাই সাত দিনের মধ্যে সড়কটি মেরামত করে চলাচলের উপযোগী করে না তুললে যুব কংগ্রেস সহ কংগ্রেসের বিভিন্ন সংগঠন সম্মিলিতভাবে ভুক্তভোগী জনগণকে নিয়ে অনির্দিষ্টকালের জন্য গণ আন্দোলন গণ অবরোধ গণ গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন কংগ্রেসিরা এছাড়াও বিভিন্ন জ্বলন্ত সমস্যা নিয়ে ঘন্টার পর গণ্টো আলোচনা করা হয় এসব সমস্যা শীঘ্র সমাধানের ব্যবস্থা গ্রহণ না করলে আগামী দিনে সব ধরনের আন্দোলন চালিয়ে যাওয়া হবে